গুড মর্নিং বন্ধুরা, তানিয়া লাইফে তোমাদের সবাইকে স্বাগত। চায়ের সাথে তোমাদের সবার সাথে একটা নতুন সকাল শুরু করলাম, তো চা থেকে শুরু করলাম। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, সবাই আশা করব সবাই সুস্থ আছো, ভালো আছো। তো সকাল সকাল একটু চা না খেলে হয় না, তাই চা থেকে স্টার্ট করলাম ভিডিওটা। তো এখন চা করে নিচ্ছি বন্ধুরা, আদা দিয়ে চা খেয়ে নিই। সকাল সকাল চা খেয়ে আমেজটা ঠিক করে তারপর কাজে লেগে পড়তে হবে। সকাল থেকে চা খেয়েই স্টার্ট হয়ে যায় কাজের আরম্ভ। তো চলো চাটা ঝটপট করে রেডি করে নিই আর চায়ের সাথে তোমরাও থাকো, দেখতে থাকো, সাথে থাকো, আমার পাশে থাকো। তো চলো দেখো, এখন চাটা প্রায় ফুটে গেছে। তো আমি এখন চাটা প্রায় রেডি হয়ে গেছে, চাটাকে এবার ঢেলে নেব। আস, তো দেখো বন্ধুরা, এখানে আমার চাটা প্রায় ফুটে গেছে, আর চাটাকে এখন ঢেলে নেব। নিয়ে তারপর চাটা খেয়ে তারপর সকাল থেকে সমস্ত কাজে লেগে পড়তে হবে। তো চলো, চাটাকে রেডি করে নিয়েছি, এখানে দেখো সাথে বিস্কুট নিয়ে নিয়েছি, টপ বিস্কুট। তো চাটা খেয়ে ঝটপট আবার কাজে লেগে পড়তে হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমার চা খাওয়া হয়ে গিয়ে এখানে আমি শাক নিয়ে বসে পড়েছি। তো আজকে আমার কাকা শ্বশুর এসেছিল, এসে আমাকে এই যে দেখো এখানে শাক তুলে বাড়িতে দিয়ে গেছে। তো এটাই আজকে রান্না করব, কত কপাল ভালো বলো, কাকা শ্বশুর এসে শাক তুলে দিয়ে যাচ্ছে। এই যো দেখো, এখানে ছেঁচি শাক আছে মাঠের, আর এখানে থানকুনি পাতা দিয়ে গেছে, তো ওটাই আজকে রান্না হবে। আর এখানে দেখো পেঁয়াজ কলি আলু ভেজে নেব। আর আমাদের বাজার থেকে এই যে নিয়ে এসছে আজকের কি দেখি, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করি। তো দেখো এখানে লাল লাল টমেটো আছে, এই যো দেখো এখানে লাল লাল টকটকে বেশ টমেটো। আর এই প্যাকেটটাই কি আছে চলো দেখে নি। তো এইখানে আছে ইলিশ মাছ, তো আজকে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি, তো আজকে এটাই রান্না করব আর এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আমার, তো কেউ কোথাও স্কিপ করো না বন্ধুরা, ভিডিওটা পুরোটাই দেখো। তো চলো, আমি ইলিশ মাছটা ঝটপট করে ধুয়ে নিয়ে সব কিছু সবজি কেটে রেডি করে নিই। এইখানে আমার শাক কেটে রেডি করা হয়ে গেছে, শাকটাকে আমি কেটে নিয়েছি। তো আমি বেশি কুচু কুচু করতে পারি না, দেখো আমার এখানে ভাতও হয়ে গেছে। আর এখানে শাক ভাজার জন্যে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে কড়াও বসিয়ে দিয়েছি। আর পাশে দেখো মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে পুরো রেডি করে নিয়েছি। আর এখানে মাছটা আমি আলু আর বেগুন দিয়ে করব, তো এখানে আলু আর বেগুন কাঁচা লঙ্কা কেটে আমি রেডি করে নিয়েছি। তো চলো শাক ভাজাটা বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে আমি শাক ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা ভাজছি, আর এখানে দেখো আমি তোমার পেঁয়াজ কলি আর আলু ভেজে নিয়েছি। তো এটা আমার ভাজা হয়ে গেছে রেডি, আর এখানে আমি শাক ভাজাটা করব। তো ঝটপট রান্নাগুলো সেরে নিতে হবে। তো রান্না বান্না সেরে তারপর তোমাদের সামনে আবার কথা বলতে পারবো। তো ঝটপট রান্না বান্না করে নিই, এখানে দেখো শাক ভাজা আমি বসিয়ে দিয়েছি। আর আমার খুব শরীরটাও খারাপ, খুব ঠান্ডা লেগেছে বন্ধুরা, তো মাথায় আমি হেনা করেছি, ওই জন্য তোমার সাথে সামনে আসিনি। এখানে আমি শাক ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে মাথায় হেনা দেওয়া আছে, রান্না করছি। তো এই দেখো আমি এখানে মাথায় হেনা করে নিয়েছিলাম, তো অনেকটা আমার মাথাটা শুকিয়েও গেছে। তো আমি নূপুর মেহেন্দি লাগিয়েছিলাম, অনেকদিন দিয়ে চুলটা খুব উঠছিল। তো এখানে দেখো আমি হেনা করে নিয়েছি, চুলটা বেশ শুকনো হয়ে গেছে। তো চলো এবার স্নান করে নিয়ে তারপর তোমাদের সামনে আবার আসবো। এখানে দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ইলিশ মাছ ভাজা করে আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা, শাক ভাজা, আর ওখানে আমার ভাত হয়ে গেছে। আর এখানে আমি কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি,
আর এখানে আলাদা করে আমি মাছের ঝোল করে নিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে। তো চলো ছটপট রান্না হয়ে গেছে, এবারে খেয়ে নেব। খুব জোর রান্না বান্না করতে করতে খিদেও পেয়ে গেছে। তো তোমরা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। তো চলো ঝটপট ভাত খেয়ে নিই। তো এই দেখো এখানে আমি ভাত পেড়ে নিয়েছি আমাদের দুজনের জন্য। তো এখানে শাক ভাজা, পেঁয়াজ কলি, আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া শুরু করে দিয়েছি। হাই বন্ধুরা, তানিয়া এখানে, তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যে যেখান থেকে ভিডিও আমার ভিডিও দেখছো, তারা আশা করি সকলে সবাই খুব ভালো আছো আর সবাই আমার পাশে থেকো। তো চলো, সারাদিন তো অনেক কাজকর্ম, রান্না বান্না খাওয়া দাওয়া সব দেখানো হলো, আর মাঠ থেকে তোলা শাক তো খুব টেস্টি হয়েছে, খেতে খুব ভালো লাগছিলো। তো আমার কাকা শ্বশুর এসে তুলে শাকটা তুলে দিয়ে গেছে। তো বাড়িতে থাকলে ওরকম টুকটাক শাক ফাক তোলে, তো খুবই ভালো লাগলো বলো, যে কাকা শ্বশুর মাঠ থেকে শাক তুলে বাড়িতে দিয়ে গেছে। পাশেই থাকে, সামনাসামনি বাড়ি, তো তাই তো দিয়ে গেছে, সেটা রান্না করলাম। আর শাকটা খেতে খুব ভালো, মানে কেনা শাকের থেকে টাটকা মাঠ থেকে তুলে দিয়ে গেছে, তো ভালো লাগছে। তো খেয়ে দেয়ে ঘুম থেকে উঠে আর এই এখন এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে। তো এই রাস্তায় বেরিয়েছি, একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে তোমাদের সাথে কথা বলছি। তো চারিপাশটা দেখেছি তো কম ফাঁকা, কিন্তু খুব গরম পড়ে গেছে, হট করে বেশ গরম গরম লাগছে, অনেকটাই গরম পড়ে গেছে, এখন আর ঠান্ডাটা নেই। তো চলো আবার এখন সন্ধে ফন্দে দিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। আরে দেখো মাম চলে এসছে, ভিডিও করবে শুনেছে, কি সুন্দর করে সেজে গুজে চলে এসছে। জিজ্ঞাসা করে বাড়ি তোকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, ভালো করে বল আমাকে কেমন লাগছে, কমেন্ট করে জানিয়ে দিও। এত লজ্জা পেলে হবে না। তো মাম ভিডিও করবে বলে কি সুন্দর সেজে গুজে এসছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে মামকে কেমন লাগছে, ঠিক আছে? ঠিক আছে, তোর হয়ে আমি বলে দিলাম। তো আর কি বলবো আমরা, তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে, তোমরা সাবস্ক্রাইবটা তো অবশ্যই করো। তোমরা অনেকজনই আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর একটা ফার্স্ট একটা লাইক করো, আগে একটা লাইক করো, লাইক করো বল, একটা লাইক করো, একটা লাইক করো, লাইক করো, লাইক করো, লাইক করো। তো চলো টাটা।